থ্রি ইডিয়টস মুভির ইন্টারভিউ টেবিলে স্যাররা রাজুকে একটা প্রশ্ন করেছিল, আপনার রেজাল্ট ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, এর কারণ কি? তখন সে ইভেন মাইন্ডেড হয়ে একটা উত্তর দিয়েছিল। সে বলেছিল, ভয় স্যার, ছোটবেলা থেকেই ব্রাইট স্টুডেন্ট ছিলাম, বাবা মা ভেবেছিল এই ছেলে আমাদের দারিদ্রতা মেটাবে। আমি ভয় পেতে লাগলাম। ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার পর সবাই ভেবেছিল আমি কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট করা একটা পোটেন্সিয়াল স্টুডেন্ট। আমি আরও ভয় পেতে লাগলাম। শেষমেশ এই ভয়ের জন্য আমার রেজাল্ট আরও খারাপ হতে লাগলো। চিন্তা করলেই দেখবেন আমাদের জীবনের প্রতিটা স্টেটও কিন্তু সেম। পরিবারের শর্ত, বাবা মায়ের স্বপ্ন, আত্মীয় স্বজনের সামনে মাথা নিচু করে থাকার ভয়, এই সবগুলো জিনিসই আমাদের স্বপ্নগুলোকে পাল্টে দিচ্ছে। মূলত জিনিসটা এমন যে আমাদের ঘুমোতে যাওয়ার আগে আমাদেরকে একটা নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়ে আমাদের স্বপ্নগুলোকে ফিক্সড করে দেওয়া হচ্ছে। তোমাকে এই স্বপ্নই দেখতে হবে, এই স্বপ্ন ছাড়া তোমার আর অন্য কোনো স্বপ্ন দেখা যাবে না। ডাক্তার হইতে না পারলে ভাত নাই, ইঞ্জিনিয়ার না হইতে পারলে সাহেব হইতে পারবা না।